করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন স্তরের মানুষ আর্থিক সহযোগিতা করছেন। বাঁকুড়া জেলার থেকেও জেলার বিভিন্ন মানুষ ওই তহবিলে অর্থ দিয়ে করোনা মোকাবিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু অর্থ নয়, বিভিন্নভাবে করোনা আক্রমণের হাত থেকে বাঁচতে বিভিন্নভাবে সহযোগিতা করছেন রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলার মানুষ। জেলায় একটি অভিনব সহযোগিতা করে নজির করলেন আবাসনের আবাসিকরা। বাঁকুড়া শহর লাগোয়া গ্রিন গার্ডেন আবাসনের আবাসিকরা তাদের আবাসনের মেইনটেন্স ফান্ড থেকে অর্থ বরাদ্দ করে সেই অর্থ দিয়ে 40টি ম্যাট্রেস কিনে বাঁকুড়া মেডিকেল সম্মেলনী কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের জন্য পৌঁছে দিলেন। শনিবার দুপুরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জন্য দেওয়া বাসে করে আবাসনে আবাসিকরা ম্যাট্রেসগুলি পৌঁছে দিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। রবীন্দ্রনগর মেডিকেল কলেজে যে নূতন আমাদের করোনিক যে রোগী যদি আসে তাদের থাকার জন্য একটা ভালো বাসস্থানের নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে। সেই বিল্ডিংয়ের বিছানা নেই, গদি নেই, সেই বেডটা আমরা আর 40টা বেড আমরা সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। বাঁকুড়ায় একটি আবাসন আছে যেখানে 400 লোক বাস করে, গ্রিন গার্ডেন আবাসন। সেই আবাসনের পক্ষ থেকে তাদের যে মেনটেন্যান্স ফান্ড, সেই ফান্ডের থেকে 40খানা এই আপনার বেড তাদের দেওয়ার ব্যবস্থা হয়েছে। দ্বিতীয় নম্বর আছে যে সমস্ত রোগীর পরিজনরা আছে যারা 3 দিন 4 দিন আছে খাবার পাচ্ছে না, তাদেরকে এখানে খাবার ব্যবস্থা করা হবে। দুপুরে রুটি সবজি আর আলুর দম দেওয়া হবে। সরকারি গাড়িটা দেওয়া হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী, মানবিক মুখ হিসেবে, মানবিকতার খাতিরে তিনি বাঁকুড়া গোবিন্দনগর মেডিকেল কলেজকে এটা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এটা হয়েছে। আমরা বাঁকুড়াবাসী গর্বিত শুভেন্দু অধিকারীর কাছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে, এটা আমাদের গর্ব যে আমাদের গরিব বাঁকুড়া জেলাকে মেডিকেল কলেজকে একটা সরকারি বাস প্রদান করা হয়েছে। লকডাউনের যে সরকার ঘোষণা করেছিল সে লকডাউনের মধ্যে আমরা খুবই অসুবিধার মধ্যে ছিলাম। দোকানদানিতে খাবার আমাদের মিলতে ছিল না, তাই আজকে যে আমরা খাবার পেয়েছি তা আমরা খুবই গর্বিত। যেন এইভাবে আমাদের এবং আমার এবং যারা আমরা বাইরের পেশেন্ট পার্টি রয়েছি তাদের তারা আমরা খুবই মনে করছি। এইভাবে সরকার খুবই উপকৃত করছেন। পুরুলিয়া থেকে এসেছি স্যার। কেন? আমার একটা বাচ্চা শিশু রয়েছে কাছের ঘরে, এরপরে আজ আমি 10 দিন পড়ে রয়েছি এখানে। আমরা গাড়ি ঘোড়ার যোগাযোগ নেই, তাই আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। তো পয়সাপাতিরও সমস্যা হচ্ছে, ঘরের থেকে বাড়ির লোক আসতে পারছে না, তাই বলে এইটুকু খাবার পাচ্ছি এতে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। এই ধরনের সহযোগিতা হাসপাতালে অনেক কাজে লাগবে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে উৎসাহিত হলো হাসপাতালের কর্মী, চিকিৎসক ও নার্সিং স্টাফেরা, এমনটাই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখুন, এটা এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে কিন্তু শুধু একজন লোক, দুজন বা এমনি একটা ডিপার্টমেন্ট, এটা কোনো না, এটা সমস্ত ডিপার্টমেন্ট এগিয়ে আসছে, এখানে সমস্ত লোকে এগিয়ে আসছে, এটার খুবই প্রয়োজন। এইটা এটা শুধু এটা না যে এই কটা আমরা পেলাম, এটার সাথে আছে কিন্তু অনেকটা হলো মেন্টাল ফোর্স পাওয়া যাবে যে এই যে নিজেরা সবাই যে পিছিয়ে আছে, এই যে স্যার এখানে এসে এটা দিয়ে দিল, মানে এটা একটা বিরাট আমাদের উৎসাহ দেবে, সবাইকে এটা ইয়ে করবে যে সবাই আছে এর পেছনে। আইসোলেশনে ছিল কালকে পর্যন্ত 3টে ছিল, 3টে পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিয়েছি, মানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিউজ আজ বাংলা বাঁকুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।